সকাল সকাল যদি এতগুলো টাকা আমাকে অন্যকে দিয়ে দিতে হয়, এর যে কি কষ্ট তা তোমাদের বলে বোঝাতে পারবো না। কাকে দিয়েছি টাকা সেটাই তো আজকে বলবো। আজ হলো 22শে ডিসেম্বর, আমার ছেলের অ্যাডমিশনের ডেট 21, 22 আর 23। আমি 21 তারিখে যাইনি, কারণ ওদিন প্রচণ্ড ভিড় হবে, 22 তারিখেই যাবো ভেবেছিলাম। ভেবেছিলাম তো 23 তারিখে, কিন্তু বাজে 22 তারিখে যাবো। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ওদিক থেকে চিকুর বাবা আসবে, কারণ ওর বাবার একটা সাইন লাগবে। গার্জেনের নামের জায়গায় ওর বাবার নাম দিয়েছি, বাবার নাম দেওয়াটাই স্বাভাবিক। আর আমি বাড়ি থেকে বেরিয়ে টোটোও পেয়ে গিয়েছি। এখন বাজে প্রায় 11:10-15 মতন, টোটোটা ফাঁকাই যাচ্ছিলাম, মাঝ রাস্তা থেকে প্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেল, সেটাই তোমাদের সঙ্গে দেখালাম। আর ওই ফর্মটা তো আমি ফিল আপ করেছিলাম, এই যে এই ফর্মটা, এটা হলো বাপ্পা ফিল আপ করছে, এটা আমার নয়, এটা হলো মাহির ফর্ম। তো বাপ্পা ওটা ফিল আপ করে দিল, আর আমি আমার ছেলের ফর্মটা নিয়ে ওর বাবার কাছ থেকে টাকাটা নিয়ে এখন যাচ্ছি ছেলেকে হলো অ্যাডমিশনের জন্য ভর্তি করাতে। তো দেখো ওদের স্কুল আমি চলে এসেছি, এই এতগুলো টাকা এখন আমাকে স্যারকে দিয়ে দিতে হবে। এই টাকা যদি থাকতো ডিসেম্বর মাসে আমি চিড়িয়াখানা বেড়াতে যেতাম, সায়েন্স সিটি যেতাম, আরও কত যে কোথায় কোথায় যেতাম তার নেই ঠিক। কিন্তু কী আর করা যাবে, ছেলের ভর্তি হয়ে গিয়েছে, এখন ওর বাবা বুকলিস দেখছে, 8খানা বই, এইটুখানি বাচ্চা নাকি পড়বে 8খানা বই, ভাবো তো। অনেকক্ষণ ধরে বুকলিস্টটা নাড়াচাড়া করবার পরে আমরা আশেপাশের দোকানগুলোতে দেখছিলাম যদি বইটা পাওয়া যায়, তো আশেপাশের দোকান আমরা খুঁজেও পাইনি, আর আশেপাশের দোকানে সবসময় পাওয়াও যায় না। লিটল স্টারের বইগুলোই এরকম যে অর্ডার দিতে হয়, তো আমরা সরস্বতী বুক স্টলে অর্ডার দিয়েছি। আর অর্ডার দেওয়ার পরে বাড়ি আসার সময় আমার সন্টু পাগলার জন্য আমি ঢুকেছিলাম মিউ আমরেতে। আমার সন্টু পাগলা তো মিউ আমরের কেক খেতে ভালোবাসে, সব থেকে প্রিয় কেক হলো ওর চকো চিপস, দেখতে পাচ্ছ। ওখান থেকে আমি হলাম, দুটো চকো চিপস নিয়েছি আর 4টে কাপকেক নিয়ে এবার বাড়ি ফিরছি। এটা সাবওয়ে দিয়ে যাচ্ছি, ওই যা আমার হাতে রয়েছে ঝোলা, ঝোলার মধ্যে রয়েছে কেক, আর একটা ঝোলার মধ্যে রয়েছে হলো আমার পয়সার ব্যাগ। আর সাথে সাথে আমি অটোও পেয়ে গিয়েছিলাম, অটোতে যে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে এই বাচ্চাটা হলো আমার মামার ছেলে, ও গিয়েছিল অন্য স্কুলে একটা অ্যাডমিশন দিতে, তো দেখা হয়ে গিয়েছিল। কিন্তু ও মামার ছেলে ভাই হলে কী হবে, ভাইটা অনেক বড় সড়ো, অত কোলে নিয়ে আমি বসতে পারবো না, পায়ে প্রচণ্ড ব্যথা। বললাম বাবা তুই দাঁড়িয়ে দাঁড়িয়েই চল, ওর মা ওই কোনার দিকে বসেছিল। আমার সঙ্গে যখন আমার ছেলে থাকে অটোতে কিন্তু ওকে দাঁড় করিয়ে দিই, এখন আর আগের মতো আমি কোলে নিতে পারি না। আর দেখো দেখতে দেখতে আমি বাড়িতেও চলে এসেছি, আর আমি এসে জানলা দিয়ে দেখতে পেয়েছি আমার সন্টু পাগলা খাটের ওপর বসেছিল, আর ও দেখেছে আমার হাতে ঝোলা, তার মানে ওর মা কিছু না কিছু এনেছে। বাচ্চারা, মা যদি বাইরে বেরোয় তাহলে বুঝতে পারে যে আমাদের জন্য কিছু না কিছু এনে দেবে। আর এখানে আমার মা পুজো দিচ্ছে, পুজোও দিচ্ছে, ফোনও ঘাটছে, দেখতে পেয়েছো? ওই দেখো পুজো দিচ্ছে আর রিলস ভিডিও দেখছে, এইভাবেই আমার মা রোজ পুজো দেয়, সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। আর এবার দেখাই কি এনেছি, এই যে 4টে কাপকেক, এই কাপকেকগুলোও কিন্তু খেতে সুন্দর, আর চকো চিপসগুলো তো কোনো কথাই নেই, চকো চিপসও খেতে ভালো। একটা কথা কি জানো তো, বাচ্চারা যে জিনিসটা খেতে ভালোবাসে আমার মনে হয় মা বাবারা সেই জিনিসটা খেতে পারে না। যতই বাচ্চাদের দিয়ে নিজেদের জন্য মনে করি যে না একটা খাবো, কিন্তু কোনো না কোনো কারণে মনে হয় যে না এটা থাকলে তো আমার বাচ্চা পরেও খেতে পারবে। এরপর আমি চলে এসেছি বাইরে, এই ভিডিওটা আমাকে আমার ছেলে করে দিচ্ছে, আর হাতের মধ্যে রয়েছে হলো বরফ, ওই যে চেয়ারটা রোদের মধ্যে বসবো আর বরফগুলোকে কুটুর কুটুর করে খাবো। আমার না বরফটা এমনভাবে নেশা হয়ে গিয়েছে যে অন্য ছেলেদের থাকে না পান বিড়ি সিগারেটের নেশা, আমার তেমনি হয়েছে বরফের নেশা। আমি রোজ ভাবি আমি বরফ খাওয়া ছেড়ে দেবো, আমি বরফ খাওয়া ছেড়ে দেবো, কিন্তু ওই হয় না যে ভাবি আজকে খাবো তো কাল থেকে আর খাবো না, কাল কাল করে আমাকে কালে খেয়ে নিয়েছে, কিন্তু আমি বরফ ছাড়তে পারিনি। এর জন্য আমার দাঁতের অনেক প্রবলেমও আসছে, যে দাঁত শিরশির করছে, এই করছে, তারপরে এরকম খেতে থাকলে পরে আমার ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, মাইগ্রেন হয়ে যাবে, হ্যান ত্যান হয়ে যাবে, কিন্তু কিছুতেই না আমি ছাড়তে পারছি না। কিন্তু এইবার আমি মনে করেছি সত্যি আমি ছেড়ে দেবো। এবার চলে এসেছি রান্নাঘরে, শুধু যে বরফ খেয়ে থাকি তা তো নয়, ভাত ডালও তো খেতে হবে, সেই ভাত ডালের ব্যবস্থাই আমার মা করছে। ওখান থেকে দেখতে পেলে চাল বের করছে, চাল বের করে রান্না হবে, আর এইটাতে হলো আমাদের কুকুরের জন্য ভাত তৈরি করছে। রোজ সকালবেলা 1 প্রেশার কুকার তৈরি হয়, আর রাত্রিদের জন্য 1 প্রেশার কুকার ভাত কিন্তু আমার মা রেঁধে নেয়। এই যে এই গামলাটা করেই কিন্তু ওদের ভাত মাখা হয়, অন্য কোনো দিনও শেয়ার করিনি, ভাবলাম যে না আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এই 1 প্রেশার কুকার ভাত ওদেরকে হলো দুপুরবেলাতে দেবে, আবার রাত্রিরেরটা কিন্তু রাত্রিবেলা করে গরম গরম দেবে। এখন যেহেতু শীতকাল, শীতকালে যদি একটু গরম দেওয়া হয় তাহলে মানুষেরও যেমন খেতে ভালো লাগে, পশু পাখিরও কিন্তু সেরকম ভালো লাগে। আর এইখানেও দেখো বেড়ালেরটা দিয়ে দিয়েছে, বেড়াল তো অল্প অল্প করে খায়, টুকটুক করে আসে, টুকটুক করে খেয়ে দিয়ে চলে যায়। আর এইখানে মাটির উনুনে আমার মা ভাত বসিয়ে দিয়েছে, আর হাঁড়িতে কিন্তু মাটি লেপে নিয়েছে যাতে হাঁড়িটা মাজতে কষ্ট না হয়। আর এই দেখো এখন এসছে চাল ধুতে, বলে না যে যার যেটা প্রাপ্য তাকে সেটা দেওয়া উচিত, দই যে দেখতে পেলে বালতিতে আনলো, চাল ধোয়া জলটা কিন্তু আমার মা ফেলে দেবে না, ওটা হলো গরুর প্রাপ্য, ওটা গরুকে দেবে।
অন্য সময় যখন কলপাড়ে আসে তখন হাজারটা বিড়াল কুকুর সবাই চলে আসে। এখন দেখতে পেয়েছো কেউ নেই, জানে যে ওদের খাবার জিনিস এটা নয়। যখন ওদের খাবার জিনিস হবে তখন কিন্তু ওরা এমনভাবে ছেঁকে ধরবে যে ওদেরকে না দিয়ে তুমি এপাশ ওপাশ কিচ্ছু নড়তে পারবে না। তখন লাঠি নিয়ে বসতে হবে ওদেরকে তাড়ানোর জন্য। মাছ বাঁচার সময় যে কী ডিস্টার্ব করে তোমাদের আর কি বলবো। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি শর্টস ভিডিওগুলোতে, তোমরা দেখতেই পাবে। আর এখানে হলো এখন ওখানে যতক্ষণ ভাত হবে ততক্ষণ এখানে অন্য শাক সবজিগুলোকে কেটে নিতে হবে। আমার মাকে কিন্তু আমার মায়ের এই বাহনটা বিশাল জ্বালায়, বিশাল জ্বালায়। দেখতে পেলে ওই যে বালতির মধ্যে মাছ ভেজানো ছিল বলে বালতিতে উকি দিয়ে দেখছে। আর আমি একটা শর্টস ভিডিওতে দেখেছিলাম যে আমি কোনোদিনও জলপাই যে মাখা হয় এটা না জানতাম না, প্রথম জানলাম মায়ের কাছ থেকে। আর আমি সেটা বানিয়ে খেয়েছি, দারুণ খেতে হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। ভেবেছিলাম যে দুটো জলপাই রেখে দেবো, কিন্তু আমার মা চাটনি করবে বলে সব সিদ্ধ করে দিয়েছে। কি আর করা যাবে। আর আজকে রান্না হবে আমাদের ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোল হবে কুমড়ো দিয়ে। শশাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে কুমড়ো পাঠানো হয়েছিল, এটা গাছের একদম কচি কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল, যেটা না আমি একদম খাই না। আমার ইলিশ মাছ মানে ইলিশ মাছ ভাজা আর হলো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। এছাড়া ইলিশ মাছের ওই বেগুন দিয়েটাও খায়, কিন্তু অন্য যে এ সমস্ত করে না কুমড়ো দিয়ে ফুমড়ো দিয়ে এইগুলো আমি একদম খেতে চাই না। এটা হচ্ছে, আর এখানে হলো একটা আলাদা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বড়া ভাজা হচ্ছে। এটা কিসের বড়া জানো? এটা হলো ঘুষো চিংড়ির বড়া। ঘুষো চিংড়ির বড়া যা খেতে লাগে না শীতকালে! আমি আবার দুধ চা সাথে এরকম বড়া দারুণ লাগে, কিন্তু দুপুরবেলা তো আর আমি দুধ চায়ের সঙ্গে বড়া খেতে পারবো না। বড়াগুলো ভাজতে যা দেরি, একদম খেয়ে উড়িয়ে দিয়েছি, দারুণ হয়েছিল, একদম মুচমুচে। আরও যদি এতে চালের গুঁড়ো দেওয়া হতো তাহলে একটু টাইট টাইট হতো, আরও ভালো হতো। যাই হোক, যা পাওয়া যায়। ঘুষো চিংড়ি অনেকদিনই হয়েছে এনেছে, তো চচ্চড়িতে খেলেও এটা ভালো লাগে। আমার আবার চচ্চড়ির থেকে বেশি বড়াতে ভালো লাগে। তোমাদের কাদের কাদের আমার মতো ঘুষো চিংড়ির বড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপর আমার বড়া খেয়ে খিদে পেয়ে গেছে, এখন যাব আমি ভাত খাবো। আমি আগেই বললাম ইলিশ মাছের ঝোল খায় না, কালকের ভোলা মাছ টমেটো আলু ভাতে আর একটা চিংড়ি মাছের বড়া নিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো সন্ধে হয়ে গিয়েছে, আমি সন্ধেও দিয়ে নিয়েছি। আর এই ঘরে চিকু আমার হুডিটা পরেছে, আমার হুডিটা পরে ওকে দেখো পুরো মেয়ে মেয়ে দেখতে লাগছে। নিজেই বলছে মা দেখো আমাকে না কেমন মেয়ে মেয়ে দেখতে লাগছে, তা আমার হুডিটা পরে একটু খানিক নাচ করে নিলো, দেখেছো? পাগল, যখন যা মনে আসে তাই করে। তো সন্ধেবেলা ওকে পেডিয়াশিওর আমি গুলো দিয়ে দিলাম, ওই যে স্ট্র দিয়ে না খুব তাড়াতাড়ি এই লিকুইড জিনিসগুলো আমার ছেলে খেয়ে নেয়। এই যদি স্ট্র বাদ দিয়ে দিই ওইটা খেতে এক ঘন্টা লাগিয়ে দেবে। যাই হোক, ওকে তো পেডিয়াশিওর হেলথ ড্রিঙ্কস দিয়ে দিলাম, এবার আমাদের জন্য যাব আমি হেলথ ড্রিঙ্কস বানাতে, কারণ আমাদেরও তো খেতে হবে। এই সন্ধেবেলা সকালবেলা হলেই মনে হয় যে একটুখানি যদি চা খাই তবেই সেটা ভালো লাগবে। তো এই যে আমি দুধ চা নিয়েছি, আর ওর জন্য যে কাপকেক এনেছিলাম সেখান থেকে একটা কাপকেক আমরা নিয়েছি, মানে দুটো কাপকেক নিয়েছি, আর হলো দুটো রয়েছে, দুটো চিকু খেয়ে নেবে। এবার ভিডিও শেষ করবার পালা, তোমাদের সঙ্গে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে আরও একটা নেক্সট ব্লগে।